হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপো এবং ভোকলেট 2023-এ যে সমস্ত স্টুডেন্টসরা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে পড়তে চাইছো তাদের জন্য টপ 10 ডিপ্লোমা কলেজেস গভর্নমেন্ট, আর এর আগের ভিডিও যারা এখনো দেখোনি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল নিয়ে যারা পড়তে চাইছো তাদের জন্য টপ 15 কলেজেস, সেটা তোমরা দেখে নিতে পারো। তো শুরু করছি। সবার প্রথমে হচ্ছে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, এটা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ এবং এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য, মেয়েরা এটাতে অ্যাপ্লাই করবে না। 2 নম্বর হচ্ছে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক, এটা 24 পরগনাস সাউথে। 3 নম্বর হচ্ছে এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বর্ধমান, পূর্ব বর্ধমানে। এরপর 4 নম্বর হচ্ছে পুরুলিয়া পলিটেকনিক বা পুরুলিয়া গভর্নমেন্ট পলিটেকনিক। 5 নম্বর হচ্ছে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, এটা কলকাতাতে। 6 নম্বর হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক, 24 পরগনাস নর্থ। 7 নম্বর হচ্ছে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাঁকুড়া। 8 নম্বর হচ্ছে বিরলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, 24 পরগনাস নর্থ। 9 নম্বর হচ্ছে কন্টাই পলিটেকনিক বা কন্টাই গভর্নমেন্ট পলিটেকনিক, পূর্ব মেদিনীপুর। এবং 10 নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ফর জুনিয়র এক্সিকিউটিভ হাওড়া। সো যে সমস্ত স্টুডেন্টসরা ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন নিয়ে পড়তে চাইছো, তুমি যে ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টের এই কটা কলেজের মধ্যে যেটা পড়ছে সেটা আগে রাখার চেষ্টা করবে, কারণ ডিস্ট্রিক্টে আগেও বলেছি তোমাদেরকে ডিস্ট্রিক্ট কোটা থাকে। 60টা সিট থাকলে তার মধ্যে 12টা সিট কিন্তু নিজের ডিস্ট্রিক্টে স্টুডেন্টদের জন্য রাখা থাকে।